ম্যাচের আগে থেকেই কথার বাউন্সার ছুড়েছিল স্কটল্যান্ড। ওমান পাপুয়া নিউগিনির থেকে বাংলাদেশকে উচ্চমানের দল ভাবেন না বলে যে মন্তব্য করেছিলেন স্কটল্যান্ডের কোচ শেন বার্জার, মাঠে তার জবাব দিতে পারল না মাহমুদুল্লাহর দল। স্কটল্যান্ডের কাছে হার দিয়ে শুরু হলো বাংলাদেশের বিশ্বকাপ মিশন, যে হারে শঙ্কার দাগ লাগালো বাংলাদেশের বিশ্বকাপের মূল পর্বে খেলার। ওমান ক্রিকেট একাডেমি মাঠে 141 রানের টার্গেট দেখে যারা সহজেই বাংলাদেশ জিতবে বলে ধারণা করেছিলেন তাদের ধোকা দিলেন ব্যাটাররা। দুই প্রস্তুতি ম্যাচে হেরে বিশ্বকাপ খেলতে নেমে বাছাই পর্বেও ব্যাটাররা ডোবালো দলকে। দুই প্রস্তুতি ম্যাচে রান না পাওয়া লিটন এবং সেই দুই ম্যাচে রান পাওয়া সৌম্য আউট হয়ে যান চতুর্থ ওভারের মধ্যে মাত্র 18 রানে। অফ ফর্মে থাকা সাকিব ও মুশফিককেও প্রচণ্ড স্ট্রাগল করতে হয়েছে। পাওয়ার প্লেতে রান মোটে 25, দলের তৃতীয় বাউন্ডারির দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে 35 বল। নবম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে পরপর দুটি ছক্কা হাঁকিয়ে রান রেটকে টেনে তোলেন মুশফিক। 10 ওভারে 59 রান, বাকি 10-এ দরকার ছিল 81। ব্যাট হাতে দারুণ করা গ্রিফ তার লেগ স্পিনে প্রথম ওভারে 20 রান করা সাকিব আর তার পরের ওভারে 38 রান করা মুশফিককে আউট করে ম্যাচ জমিয়ে তোলেন। বাউন্ডারির অভাবে বাড়তে থাকে বাংলাদেশের রান রেট, যেটা 12-র উপরে চলে যায় একসময়। সেটাকে আর নিয়ন্ত্রণে আনতে পারেননি মাহমুদুল্লাহ আফিফরা। বাংলাদেশ 7 উইকেটে 134 করে ম্যাচ হারে 6 রানে। 42টি ডট বল দিয়েছে বাংলাদেশ, স্কটল্যান্ড যেখানে 9-4 ও 6-টা ছক্কা মেরেছে, বাংলাদেশ সেখানে 7-4 ও 4-টা ছক্কা মেরেছে। এই ব্যবধান আর ব্যাটারদের সাদামাটা স্ট্রাইক রেট হারের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর আগে সন্ধ্যায় ম্যাচ, শিশিরের ভাবনা থেকে টস জিতে বল তুলে নিয়েছিলেন ক্যাপ্টেন মাহমুদুল্লাহ। তিন পেসার নিয়ে একাদশ শুরুর ছন্দ শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি। একসময় মনে হয়েছিল বাংলাদেশ স্কটিশদের 100 নিচে অল আউট করে দেবে। অষ্টম ওভারে মেহেদি এবং 11তম ওভারে সাকিবের জোড়া ধাক্কায় 12 ওভার শেষে স্কটল্যান্ডের রান ছিল 6 উইকেটে 55। শেষ 5 ওভারে স্কটিশরা 53 রান যোগ করেছে স্কোরবোর্ডে। গ্রিফস 28 বলে 45 রানের ইনিংস খেলেন। তার কল্যাণেই শুরুতে হাবুডুবু খাওয়া স্কটল্যান্ড 55টা ডট বল খেলার পরও 9 উইকেটে 140 রান করে। মেহেদি তার ক্যারিয়ার সেরা বোলিং করেছেন, 19 রানে নিয়েছেন 3 উইকেট। সাকিব 17 রানে নিয়েছেন 2টি। স্পিনারদের তুলনায় খরচে ছিলেন পেসাররা। তাসকিন 3 ওভারে 28 রানে 1টি, মুস্তাফিজ 32 রানে 2টি এবং সাইফুদ্দিন 30 রানে 1টি উইকেট নিয়েছেন। টি টোয়েন্টিতে স্কটল্যান্ডের কাছে দ্বিতীয় দেখায়ও হারল বাংলাদেশ। মূল পর্বে যেতে হলে বাংলাদেশকে জিততেই হবে বাকি 2টি ম্যাচ। কৌশিক আহমেদ, ক্রিকফ্রেন্জি।